হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনারা বাইকের দ্বিতীয় সার্ভিসিংয়ে কী কী করাবেন এবং আমি কী কী করাইছি এগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এগুলোর ভালো দিক খারাপ দিক, মানে সার্ভিসিংয়ের যে ভালো দিক আছে খারাপ দিক আছে সম্পূর্ণ, কী কী করতে হবে, কী কী করে দেয় তারা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের বাইকটি যখন 2500 কিলোমিটার রান হয়ে যায় তখন নিয়ম মাফিক আমাদেরকে দ্বিতীয় সার্ভিস করাতে হয়। যেমনটি সকলের ক্ষেত্রেই ঘটে, আমার ক্ষেত্রেও ঠিক তেমনই। তো আমিও ঠিক নিয়ম মাফিক যখন 2500 হয় তখন আমি সার্ভিস সেন্টারে যাই সার্ভিসিং করানোর জন্য। তো এখান থেকে যে আমি বইটা যা আছে তাদের যে টিভিএসের যে সার্ভিস সেন্টার সার্ভিসের যে ওয়ারেন্টি বইটা আছে, ওয়ারেন্টি বইয়ের ভিতরে সব কিছু পার্ট বাই পার্ট এ টু জেড দেওয়া আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমার সার্ভিসের যে নিয়মটা যেখানে আছে যে টোকেনটা তারা রেখে দেয় সার্ভিস করার পর। যেমন আমি দেখাচ্ছি এখানে প্রথম টোকেনটা এখানে গেছে, এটা হলো দ্বিতীয় টোকেন, প্রথম টোকেন এটা প্রথম সার্ভিস, দ্বিতীয় টোকেনটা হলো দ্বিতীয় সার্ভিস। তো আপনার যে দ্বিতীয় সার্ভিস আছে, দ্বিতীয় সার্ভিসে টোটাল 17টি পয়েন্ট আছে কাজ করানোর জন্য। তো 17টি পয়েন্টের ভিতরে প্রথম যে পয়েন্টটা সেটা হলো আপনার যাওয়ার পর আপনার বাইকটিকে আগে ওয়াশ করে নেবে, সর্বশেষ যেই কাজ সেটা হলো গাড়িটা আবার পরিষ্কার করে আপনার কাছে দিয়ে দিবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই 17টি পয়েন্ট যা আছে, এখানে আমি দেখালাম যে 17টি পয়েন্ট যেগুলো করার কথা ছিল, আমার ক্ষেত্রে বলতেছে এই 17টি পয়েন্ট যা আছে এখানে, 17টি পয়েন্টের ভিতরে আমি আপনাকে বলছি কী কী পয়েন্ট এগুলো কাজ করে দিছে। আমি খুবই দুঃখ পেয়েছি এগুলোর জন্য যে এগুলো আমার চেকও করে নাই, কাজও করে নাই এবং যতটুকু করছে এর মধ্যে আমি যেহেতু আমার হাতের কাছে ছিল তার জন্য আমি যেহেতু নিয়ম মাফিক ওয়ারেন্টি পাওয়ার জন্য সার্ভিসিং করাতে হয় নিয়ম মাফিক, তার জন্য আমি সার্ভিসিংটা করাইছিলাম। আমার বাইক সম্পূর্ণরূপে ঠিক ছিল। আমি যখন যাই ওদের ওখানে তারা শুধু কি করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা সম্মানিত বিয়ার্স। তো আমি সেই সার্ভিস সেন্টারে যাওয়ার পর তারা আমার বাইকটি থেকে যে সামনের যে ফ্রন্ট ব্রেকটা, যে ব্রেক লিভার যে আছে সেই ব্রেক লিভারটি তারা একটু দেখে যে একটু বাঁকা হয়ে গেছে, পরে সেটাকে তারা খুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুলে নিচ্ছে, খুলে সেটাকে একটু অ্যাডজাস্ট করে, মানে যে যতটুকু বাঁকা হয়েছে অতটুকু সোজা করে দেন, আবার তারা সেটিকে লাগিয়ে দেয়। দেখেন ইতিমধ্যে কিন্তু খোলা শেষ করে সেখানে আবার লাগিয়ে দিতেছে, এটা একটু অ্যাডজাস্ট করে দিছে আর কি। তো তারপর তারা ইঞ্জিন অয়েলটিকে ড্রেন দিয়ে নেয়। তো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার যে নাটটি আছে সেটি খুলতে হবে, খুলে নিচে একটি মগ ধরলেই মোটামুটি সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটি যা আছে সম্পূর্ণ পড়ে যাবে। তো তারপর সেটিকে পড়ে যাওয়ার জন্য আর একটু সহজ করার জন্য আপনি গাড়িটিকে একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে চেক করে নিচ্ছি যে কেমন আছে, এটি খুবই পাতলা হয়ে গিয়েছিল। তো আমি প্রায় এটা দিয়ে প্রায় 1700 কিলোমিটার রান করে ফেলেছিলাম, একটু বেশি করে ফেলছি যদিও এটি ঠিক নয়। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরেই প্রধান কাজ হলো যে অয়েল ফিল্টারটি আছে সেটি চেক করা, যদি সমস্যা বেশি মনে হয় তাহলে সেটাকে পরিবর্তন করে নেওয়া। যথারীতি তারা আমাকে বলল যে এটিকে পরিবর্তন করবো কি না। তো আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে আমার পরিবর্তন করে দেন, যেহেতু এটা সেকেন্ড সার্ভিস আর এটা আমার ফার্স্ট পরিবর্তন করা এটা। তো আমরা সেটাকে পরিবর্তন করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা সে এটিকে খুলে নিচ্ছে, খুলে নিয়ে তারপর সেটিকে সুন্দর মতো মানে আগে বের করে নিচ্ছে, দেন এটিকে খুলে নেওয়া হচ্ছে, খুলে নেওয়ার পর সেটিকে সুন্দর মতো মুছে নিতে হবে। তো আমরা সুন্দর মতো এটিকে মুছে নিলাম, সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান যেই ওয়েল ফিল্টার যে পরিস্থিতি এটা কেমন আছে, অনেক কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, যেহেতু ইঞ্জিন ওয়েলের এটা যেহেতু ফিল্টারটি ছিল একদম নতুন নতুন বাইকের সাথেই ছিল, তো আমি এটাকে স্টকটা চেঞ্জ করে আমি একটা নতুন লাগিয়ে নিচ্ছি আর কি, নতুন একটি লাগিয়ে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইতিমধ্যে কিন্তু সেট করা হয়ে গেছে। তো এখন আমাদের যেই কাজ সেটা হলো যে তারা ঢাকনাটা লাগিয়ে দিবে, ওয়েল ইঞ্জিন ওয়েলের যে ফিল্টারে যে ঢাকনাটা আছে সেটিকে লাগিয়ে দেবে। এখানে তিনটা যে লাট আছে লাট তিনটা লাগিয়ে দিলে মোটামুটি এই দিকের কাজটুকু শেষ।
তো তারা ইঞ্জিন অয়েলটি নেওয়ার জন্য ভিতরে চলে গেছে। তো সেখান থেকে যে টিবিএস এর যে ট্রু ফোর যে ইঞ্জিন অয়েলটি আছে সেটি তারা নিয়ে আসছে, TRU4 এটা হলো ফুললি সিনথেটিক একটি ইঞ্জিন অয়েল এবং এটাতে আছে 1200 ml মানে 1.2 লিটার। আপনারা সিলটা দেখে নেবেন, অবশ্যই সিল দেখে নেবেন এবং ইঞ্জিন অয়েলের যে কালার আছে সেটি দেখে নেবেন, যে ইঞ্জিন অয়েলের কালার থাকবে একদম সবুজ কালার। আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো, যদিও যদি আপনাদের কখনও কোনো প্রবলেম হয় আপনারা এটাকে দেখতে পারবেন। তো আপনারা দেখেন এখানে তারা ঢালতেছে, আমি একটু ওই পাশে যাই, তো দেখেন সম্পূর্ণ হলো সবুজ কালার, একদম গাঢ় সবুজ কালার হবে, যেটা হলো অরিজিনাল যে ট্রু ফোরটা আছে সেটা সম্পূর্ণই গাঢ় সবুজ হবে, সবুজ কালার। আপনারা এই কালারটা দেখে নেবেন, যখন ইঞ্জিন অয়েলটা ভরবেন তো অবশ্যই যেন সবুজ থাকে। বাজার থেকে যদি এমনি আপনারা ডুপ্লিকেট বা অন্যান্য কিছু নিতে পারেন, কিন্তু আপনারা যদি অরিজিনাল ট্রু ফোরটা দিতে পারেন আর যদি অরিজিনাল অয়েলটি দিতে পারেন তাহলে খুবই ভালো। এটার প্রাইস এখান থেকে রাখা হয়েছে 950 টাকা, আর যে ওয়েল ফিল্টারটা আছে সেটা রাখা হয়েছে 100 টাকা। এই টোটাল 1050 টাকা আমার টোটাল খরচ এখানে। তো এই কাজ শেষ করার পর তাদের ভাষ্য মতো আমার সকল কাজ শেষ, তারা বলেছিল আমার, তো তারা বলেছিল আমি মাইলেজ কত পাই, তাদেরকে বলছে আমি মাইলেজ পাই 30। তো তারা কার্বোরেটরকে একটু কী যেন একটা লাট আছে সেটাকে ঘুরিয়ে দিল, যাকে বলে টিউনিংটা করে দেয়। টিউনিং বলতে তারা একটু কার্বোরেটরের যে লাটটা আছে এটা একটু মনে হয় টাইট করে দিছে, বলছে যে এখন নাকি মাইলেজ নাকি একটু বেশি পাবে এবং আরপিএম যে নাটটি আছে আরপিএম নাটটি একটু ই করে দেয়। শেষে ক্লাসটা শুধু অ্যাডজাস্ট করে দেয়, একটু ক্লাসটা ইয়ে হয়ে গেছিলো, আর চেনে যে চেনে আপনার একটু লুব্রিকেট করে দেয়, যে ওদের যে ইঞ্জিন ওয়েলগুলো আছে এই ওয়েলগুলো দিয়ে লুব্রিকেট করে দেয়, কোনো ভালো করে না মুছে শুধু ইঞ্জিন ওয়েলটাই দিয়ে দিছে। এতটুকুই কাজ তারা শেষ করে দিছে। তো এই কাজগুলো করার পর আমার বাইক নাকি সম্পূর্ণ রূপে প্রস্তুত এবং আমার বাইকটি নাকি দ্বিতীয় সার্ভিসিং শেষ, যেখানে আমার দ্বিতীয় সার্ভিসিংয়ের জন্য প্রায় 17টি পয়েন্ট ছিল। সেই যে ওয়ারেন্টি যে সার্ভিসের বইটা আছে বই থেকে প্রায় 17টি পয়েন্ট ছিল, 17টি পয়েন্টের ভিতরে সর্বোচ্চ মনে হয় 5 থেকে 6টা পয়েন্টের কাজ মনে হয় কমপ্লিট হয়েছে। তো আরগুলো না করেই নাকি বাইকটা সম্পূর্ণরূপে রেডি। যদি আমার বাইকে কোনো প্রবলেম ছিল না তবু হাস্যকর হলেও সত্য, মাত্র 5 মিনিটে আমার বাইকটি সম্পূর্ণরূপে রেডি, প্রায় 2 ঘন্টা ওয়েট করে সার্ভিসিং করালো মাত্র 5 মিনিট দ্বিতীয় সার্ভিসিং। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইকটি সম্পূর্ণরূপে রেস করার জন্য রেডি। তো অনেক আশা নিয়ে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তো সার্ভিস সেন্টার থেকে যেই টাইপের আমাকে সার্ভিস করে দিছে আমার মনটা একদম ভরে গেছে, ঠিক আছে একদমই ভরে গেছে। কিন্তু মানে এটা ভরে যাওয়া বলতে আপনারা বুঝতেই পারছেন কেমন টাইপের ভরে গেছে আর কি, তারা যে টাইপের কাজ করে দিছে, আমার যে 17টা পয়েন্ট ছিল 17টা পয়েন্টের ভিতরে আমার মনে হয় না তারা 5টা পয়েন্ট ঠিক মতো কাজ করছে, 5টা পয়েন্ট ঠিক মতো দেখছে। আমি যাওয়ার পরে সেখানে একটি দেখতে পেলাম পেইড সার্ভিসিং করতেছে, পেইড সার্ভিসিংটা এমনভাবে করতেছে, আমি তো ভাবলাম সেভাবেই করে দিবে। তো তাদের সে পেইড সার্ভিসের কদরটা হলো সব থেকে বেশি, একদম ফ্রি সার্ভিসের ভিতরে তারা একদম সংকোচ বুদ্ধি করে থাকে। তো আপনারা আপনাদের নিকটস্থ যে সার্ভিস সেন্টারগুলো আছে তাদেরকে ভালোভাবে বলতে হবে। শহরগুলোতে যেমন হলো যে আপনি ঢাকার দিকে যদি যান তারা সুন্দর মতো কাজ করে, কিন্তু আমরা যারা একটু দূরবর্তী সিটিগুলোতে থাকি বা শহরগুলোতে থাকি সেইখানে খুবই সমস্যা এগুলো, এগুলো দেখতে হবে, টিবিএস কোম্পানিকে ওইগুলো দেখতে হবে, তারা ঠিক মতো সার্ভিসিং হয়তো বা করে না, শুধু আমার এই ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিল আর আপনার শুধু এই ক্লাসটা একটু ঠিক দেখলো আর ব্রেক তো ঠিকই ছিল, ব্রেক অত কিছু দেখলো না আর, এবং শুধু চেনে একটু লুব্রিকেট করে দিল, বাস আমার কাজ শেষ। এতটুকুই কি ফ্রি সার্ভিসিং? এটাই কি ফ্রি সার্ভিসিং নাকি আরও কোনো কাজ করার দরকার ছিল বা আর একটু বেশি করে কাজ করার দরকার ছিল? তো এইখানে কিছু কিছু যেমন মিসিং আছে, যেমন আমি তাদেরকে আমি যাওয়ার পরেই তাদেরকে বলছিলাম ভাই আমার বাইকটিকে আগে ওয়াশ করে নিন, তারা বলতেছে ভাই আমাদের এখানে ওয়াশের একটু প্রবলেম, পানির লাইনের সমস্যা,
তার জন্য ওয়াশ করতে পারতেন, হয়তো বা সেখানে আমি ওয়াশের জায়গাটা দেখলাম তো অনেক পুরাতন, মানে ই হয়ে গেছে, মানে অনেকদিন যাবতই ওয়াশ করে না, মানে তারা ওয়াশ করতে নারাজ আর কি। এবং তারপরে যেটা হলো যে সেখানে আমি তাদেরকে বলছিলাম আমার এয়ার প্রেশারটা চেক করে দেন, বলতেছে আমাদের প্রেশার দেওয়ার যে যে আমাদের এয়ার প্রেশার দেওয়ার যে ই মেশিনটা সেটা নষ্ট হয়ে গেছে। আমি খুবই হতাশ যে আপনাদের সার্ভিস সেন্টারে এটা নষ্ট হয়ে যায় এবং সার্ভিস সেন্টারে ওয়াশ করার মতো জায়গা নাই, তো এগুলো তো আমাদের গ্রাহকের জন্য ভোগান্তি, আমরা ঠিকমতো তো সার্ভিস পাচ্ছি না। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা একটু খুবই সতর্কতার সহিত সার্ভিসিংগুলো করাবেন এবং যেন ভোগান্তির শিকার না হন। তো অবশ্যই যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হলো যে আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলে থাকি অবশ্যই আপনারা সেফলি রাইড করার চেষ্টা করবেন এবং হেলমেট তো মাস্ট বি পরবেন, সেফটি গার্ড থাকলে সেফটি গার্ড পরবেন এবং বেশি গতিতে বাইক রাইড করার চেষ্টা করবেন না, আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বাইকটা রাইড করার চেষ্টা করবেন, রুট কন্ডিশন দেখে সেইভাবে বাইক রাইডটা করার চেষ্টা করবেন। আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, সেইটা ভেবে আপনি বাইক রাইড করবেন। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে কী কী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।